মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষায় পরীক্ষার খাতায় কি করবে এবং কি করবে না কি নিয়মগুলি মেনে খাতায় লিখবে সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে আলোচনা করবো দেখতে থাকুন প্রথমেই পরীক্ষার খাতায় যেটা মেনে চলবে সেটা হলো পরীক্ষার খাতায় চারদিকে মার্জিন টানবে অবশ্যই চারদিকে মার্জিন টানবে বা দিকের মার্জিনে একটু বেশি জায়গা ছাড়বে এর কারণ হলো তোমাদের পরীক্ষার খাতায় যখন দেখা হয় টিচাররা যখন দেখেন তখন কিছু মার্কস দিতে হয় কিছু ডান দিকে দেওয়া হয় কিছু বা দিকে বেশি জায়গা লাগে সেই কারণে বা দিকের মার্জিনে বেশি জায়গা ছাড়বে আর বাকি তিন দিকে অল্প অল্প জায়গা ছাড়লেই হবে এরপরে দুটি কালির পেনের ব্যবহার নীল আর কালো এই দুটি পেন ব্যবহার করবে তোমরা পয়েন্ট বা হেডিং করার ক্ষেত্রে কালো পেন ব্যবহার করবে কালো কালির পেন আর উত্তর লেখার সময় নীল পেন অবশ্যই ইউজ করবে ওটাই বেশি ভালো হয় সব সময়। আর সবুজ সবুজ লাল এই ধরনের পেনগুলো কিন্তু ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই নিয়েই যাবে না পরীক্ষার হলে এই পেনগুলো এরপরে দাগ নাম্বার অনুযায়ী উত্তর লিখ লেখা উত্তর লিখতে হবে কেন দাগ নাম্বার অনুযায়ী উত্তর না লিখলে যে খুব অসুবিধে সেটা নয় তবে যেমন প্রশ্ন সেই অনুযায়ী যদি তুমি পরপর উত্তর লেখো তাহলে বেশ সুন্দর সিস্টেমে লেখা হয় এবং যিনি খাতা দেখবেন তার খাতা দেখতে বেশ ভালো লাগে এই ভালো লাগাতে কিন্তু পরীক্ষার খাতায় নাম্বার এক দু নাম্বার বেশি হতেই পারে ধরো একবার তুমি তিন দাগ নাম্বার লিখেছো একবার এক দাগ নাম্বার একবার পাঁচ নাম্বার এরকম কিন্তু গুলিয়ে যায় বিষয়টা সেক্ষেত্রে যিনি খাতা দেখেন তারও খুব একটা ভালো লাগে না তো যদি সুন্দর করে সাজিয়ে তুমি জিনিসটা লেখো সেক্ষেত্রে উত্তর পরপর লেখা হলে কিন্তু একটু সামান্য নাম্বার বেশি পাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় এরপরে দুটি প্রশ্নের মধ্যে গ্যাপ দুটি প্রশ্নের উত্তরের মধ্যে গ্যাপ দেবে একটি বিশেষ করে শর্ট কোয়েশ্চনের ক্ষেত্রে যদি খুব গায়ে গায়ে তুমি লিখে ফেলো প্রশ্নের উত্তরগুলো তাহলে অনেক সময় কি হয় দুটো প্রশ্নের উত্তরকে এক একটা প্রশ্নের উত্তর মনে হয় তখন কিন্তু অনেক সময় একটা প্রশ্নের উত্তরের নাম্বার পরে না অর্থাৎ তুমি তোমার খাতায় কম নাম্বার পড়ে যায় হয়তো দেখা গেল এত গিজিমিজি করে লিখেছ কয়েকটা উত্তর একসাথে মনে হচ্ছে একটা উত্তর তখন সমস্যা হয়ে যেতে পারে কিংবা বড় প্রশ্ন লিখেছো কোথায় শেষ করছো বোঝা যাচ্ছে না তাহলে দুটো প্রশ্নকে একটা না হয়তো একটা প্রশ্ন মনে করা হলো এগুলো যে সবসময় মনে হবেই সেটা নয় কিন্তু তুমি কেন তোমার খাতায় কোনো ভুল রাখবে অবশ্যই খাতা ভালো করে দেখা হবে তোমার কোথায় প্রশ্নের উত্তর শেষ হচ্ছে আর একটা কোথায় শুরু হচ্ছে সেগুলো দেখা হয় কিন্তু যদি কোনো কারণে যদি তুমি এমন মিশিয়ে লেখো বোঝাই গেল না তাহলে ক্ষতি কিন্তু তোমারই হবে সেক্ষেত্রে দুটি প্রশ্নের উত্তরের মধ্যে কিন্তু অবশ্যই একটু গ্যাপ দিয়ে দেবে যাতে আলাদা করে দেখা যায় বোঝা যায় এবার তোমাদের মনে প্রশ্ন থাকে এক্সট্রা উত্তর লিখব কিনা না ধরো দেখা গেল সাতটি প্রশ্ন রয়েছে লেখা রয়েছে ছটি প্রশ্নের উত্তর লিখতে হবে ছটি প্রশ্নের উত্তর লিখলেই হবে সেক্ষেত্রে বলবো এক্সট্রা উত্তর লিখলে কোনো ক্ষতি নেই তবে যদি ছটি প্রশ্নের উত্তর তুমি একদম এক্স্যাক্ট যেন ঠিক হবেই তাহলে সাত নম্বর প্রশ্নের উত্তর লেখার দরকার নেই যদি কনফিউশন থাকে যদি মনে হয় যে কোনো একটি প্রশ্নের উত্তর ভুল হয়ে যেতে পারে তবে সাতটি লিখে দেবে তবে চেষ্টা করবে পরপর লেখার তাহলে এই আগেই বলেছি পরপর লিখলে কি সুবিধে এরপর পেজে জায়গা নষ্ট করবে না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ক্ষেত্রে ধরো এই যে পেজ আমি দেখাচ্ছি তোমাদের এই পেজে ধরো তোমরা নামরুল নাম্বার লিখেছ এই পেজটাতে তারপরে এই নিচের দিকটায় আমি তোমাদের অন্য একটি ভিডিওতে দেখাবো পরীক্ষার খাতা কেমন হয় এই জায়গাটা কিছু নিয়মাবলী লেখা থাকবে সেক্ষেত্রে এই পেজে তো কোনো জায়গাই থাকবে না তোমরা কি করবে এই যে পরে পেজটা উল্টালে এই বা দিকের পেজটা মানে উল্টে এই বা দিকের পেজটায় কিন্তু কিছু লেখার দরকার নেই ঠিক আছে এই পেজটা পরের পেজটা যখন শুরু হবে ডান দিকের পেজটা থেকে লিখতে শুরু করবে তবে অনেকে কি করে এখানে অনেকটা জায়গা ফাঁকা দিয়ে গ্যাপ দিয়ে অনেকটা জায়গার পরে মার্জিনটা এরকম করবে না এই ওপরেই মার্জিনটা টেনে দেবে বেশি জায়গা নষ্ট করবে না আর অনেকে বড় বড় করে লিখে জায়গা নষ্ট করে তাতে কিন্তু খুব একটা লাভ হয় না গুছিয়ে সুন্দর করে লিখবে সব জায়গাটা ইউজ করবে খাতার পেজের কোনো জায়গা ফাঁকা রাখার অত দরকার নেই শুধু আগে যেমন বললাম দুটি প্রশ্নের উত্তরের মধ্যে গ্যাপ রাখবে এবার পরিষ্কার করে লিখবে এই কথা তো তোমরা সবসময় জানো পরিষ্কার করে লিখবে আর যদি কোনো লেখা কাটতে হয় তাহলে জাস্ট দেখো একটি দাগ দিয়ে কাটবে কিভাবে ধরো আমি এই লেখাটা আমার ভুল হয়ে গেছে কি করব পেন দিয়ে জাস্ট এরকম 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 ঘিঝিমিঝি করে কাটা এটা করা ওটা করা কোনো দরকার নেই পেন দিয়েই লিখছো পেন দিয়ে মাত্র একটি দাগ দিয়ে কেটে দেবে এটাই থেকে পরিষ্কার থাকে খাতাটা যদি তোমরা এক্সট্রা পেজ নাও তাহলে ওই পেজের ওপরে দেখবে রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার নিজের নাম না লেখার জায়গা থাকবে তোমাদের সব কিছু লেখার দরকার নেই রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বারটা কিন্তু লিখে দেবে এই দুটো লিখে দেবে ধরো ধরো বাই চান্স কী হলো পেজটা তোমার খাতা থেকে আলাদা হয়ে গেলো সেক্ষেত্রে যাতে তোমার নাম্বারটা তোমার একসাথে অ্যাড হয়ে যায় তুমি পাও সেক্ষেত্রে এটা করা জরুরি রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই এক্সট্রা পেজ বা লুজ পেজ যদি নাও তাতে লিখে দেবে পেজ নাম্বারিং করবে ধরো অনেকগুলো পেজ নিয়েছো যখন লাস্টে খাতা বাঁধবে না সময় থাকবে না তখন তোমরা গুলিয়ে ফেলবে কোনটা আগের কোনটা পরে সেই কারণে যখন পেজ নেবে পেজের উপরে ওয়ান টু থ্রি এইভাবে নাম্বারিং করে দেবে এক্সট্রা যদি পেজ নাও তাহলে পেজগুলো লাস্টে মানে পরীক্ষা যখন শেষ হয়ে যাচ্ছে তার ওই সময়টায় এক্সট্রা পেজ নিলে পেজগুলো পরপর সাজাবে মেন খাতার সাথে সাজিয়ে সুতো দিয়ে সুন্দর করে বেঁধে নেবে এবং বাঁধার পরও একবার মিলিয়ে নেবে যে লেখাগুলো পরপর আছে কিনা পেজগুলো পরপর আছে কিনা তারপরে কিন্তু খাতা জমা দেবে আর লাস্ট ঘন্টা পরার আগে পরীক্ষা শেষ হওয়ার একটু আগেই কিন্তু খাতা বাধাটা শেষ করে নেবে ঠিক আছে তাহলে আশা করি পরীক্ষার হলে খাতায় কি করবে আর কি করবে না সেই সম্পর্কে তোমরা ধারণা পেলে আর আজকের জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি